নমস্কার বন্ধুগণ আজকে চলে এসেছি ফুটবল টিউবের আরেকটা এপিসোডে এবং আজকে আলোচনা করব এফসি নাসাব এবং এটিকে মোহনবাগানের ম্যাচ প্রিভিউ নিয়ে আর এফসি নাসাব সম্বন্ধেও কিছুটা সংক্ষিপ্ত আলোচনা থাকবে তো প্রথমেই চলে আসছি এফসি নাসাবের আলোচনায় এফসি নাসাব হলো উজবেকিস্তানের একটি ক্লাব উজবেকিস্তান সুপার লিগে খেলছে মানে উজবেকিস্তানের ফার্স্ট টায়ার যে লিগ সেখানে এই মুহূর্তে খেলছে তারা তাদের ডাক নাম হচ্ছে ড্র্যাগেন্স অর্থাৎ তাদেরকে যেমন ই এটিকে মোহনবাগানকে আমরা ম্যারিনার্স বলে রাখি সেরকমই তাদেরকে ওখানে ড্র্যাগেন্স বলে রাখা হয় আচ্ছা এবার যদি বলে রাখি তাদের এএফসি রেকর্ড নিয়ে তাহলে বলে রাখি দু হাজার এগারো সালে তারা এএফসি কাপ চ্যাম্পিয়ন হয়েছিল যেখানে তুল্যমূল্য আলোচনা করলে এটিকে মোহনবাগানের কিন্তু এএফসি কাপ আল মানে জেতার কোনো রেকর্ড নেই সেটা মোহনবাগানের কেন কোনো ভারতীয় ক্লাবেরই নেই আর দু হাজার বারো থেকে দু হাজার আঠেরো সালে অবধি তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে কখনো গ্রুপ স্টেজ কখনো আবার কোয়ালিফাইং প্লে অফস থেকেই তারা আউট হয়ে গিয়েছে তো আর এক এই এএফসি কাপে এখনও পর্যন্ত তারা চার ম্যাচে বারো গোল করে ফেলেছে তাদের নিজস্ব লিগ অর্থাৎ উজবেকিস্তান সুপার লিগে তারা আঠেরো ম্যাচে সাতাশ গোল করে ফেলেছে এবং লাস্ট এএফসি কাপের ম্যাচে তারা তিন দুই হারিয়েছে এফসি আহালকে তুর্ক ক্লাব এফসি আহালকে তো এখানে বলতেই হবে যে এই টিমটা যথেষ্ট শক্তিশালী একটি অফেন্সিভ টিম তবে এর মানে এই নয় যে এই টিমটার ডিফেন্সটা খুবই খারাপ তারা এএফসি কাপে এখনও পর্যন্ত চার ম্যাচে গোল খেয়েছে মাত্র দুটি যেখানে গোল করেছে বারোটি আছে এই এটিকে মোহনবাগানকে তাদের ডিফেন্সকেও ফেদ করতে হবে এবং নিজের ডিফেন্সকেও সামলে রাখতে হবে এবার চলে আসছি কী প্লেয়ার্স এফ সিন আসাফের কি প্লেয়ার হতে পারে আন্দ্রিজা কালুদেরভিচ চৌত্রিশ বছরের এই সার্বিয়ান স্ট্রাইকার চব্বিশটি ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে তার সার্বিয়ার ন্যাশনাল টিমের হয়েও তিনটি ম্যাচ খেলেছেন এবং সবথেকে বড়ো কথা এক বছর খেলেছিলেন ওয়েলিংটন ফিনিক্সে রয় কৃষ্ণার সাথে এবং তিনি কালকে জানিয়েছেন তিনি খুব উৎসাহিত রয় কৃষ্ণার সাথে আবার খেলবেন তবে অপোনেন্ট হিসাবে কিন্তু এটাও বলেছেন যে রয় কৃষ্ণা খুব ভালো প্লেয়ার এবং ভালো মানুষ তাই তার জন্য তার সাথে খেলার জন্য তিনি খুব উৎসাহিত এরপরে যদি চলে আসি আর একটি কি প্লেয়ারে তাহলে তিনি হচ্ছেন মার্কো স্ত্যানোজেভিচ ইনিও সার্বিয়ান একজন মিডফিল্ডার তিনি শেরিফ টারিয়া টিরাস এর মতো ক্লাবে খেলেছেন সার্বিয়া আন্ডার টোয়েন্টি ওয়ান টিমের হয়েও খেলেছেন আর এছা এছাড়া রয়েছে এই টিমটায় খুসাইন নরচায়ে বলে একজন উনিশ বছর বয়সী স্ট্রাইকার যিনি এএফসি কাপে এখনও পর্যন্ত তিন ম্যাচে গোল করে চার গোল করে ফেলেছেন এবং তিনি একজন উজবেকিস্তানের স্ট্রাইকার তো এই তিনটে ছিল এফসি নাসাফের কি প্লেয়ার গোল করে বা আক্রমণ ভাগকে সচল রেখে এটিকে মোহনবাগানকে বিপদে ফেলতেই পারে এবার চলে আসছি এটিকে মোহনবাগানের কথায় এটিকে মোহনবাগান এফসি নাসাফের থেকে তুল্যমূল্য আলোচনায় একটু পিছিয়ে থাকবে কারণ এফ নাসাফ এখনও পর্যন্ত তাদের উজবেকিস্তান সুপার লিগে খানা ম্যাচ খেলে ফেলেছে এবং সেখানে দেখতে গেলে আমাদের আইএসএল এখনও শুরু হয়নি কাজেই এটিকে মোহনবাগান কিন্তু এখনও প্রপার যে ম্যাচ ফিটনেস বা ম্যাচ ট্রেনিং সেটা কিন্তু এখনও পায়নি আর তারপরে বলতে গেলে এটিকে মোহনবাগানে কিন্তু হুগো বোমাস আজকে নেই হুগো বোমাসের জায়গায় জনি কাউকোকে নেওয়া হয়েছে এছাড়াও প্রবীর দাস এবং মাইকেল সুসাই রাজকে নেওয়া হয়েছে তো এটিকে মোহনবাগানে কী প্লেয়ার বলতে গেলে রয়কৃষ্ণা হয়ে উঠতে পারে রয়কৃষ্ণাকে নিয়ে নতুন করে আর কিছু বলার কিছু নেই দু বছর ধরে খেলছেন ভারতে এক বছর এটিকেতে খেলেছেন এক বছর এটিকে মোহনবাগানে খেলেছেন এবং তাকে সবুজ তোতা বলা হয় কী প্লেয়ার হয়ে উঠতে পারেন ডেভিড উইলিয়ামস যদি কৃষ্ণা ডেভিড উইলিয়ামসের জুটিটা যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু তাদেরকে আটকে রাখা খুবই মুশকিল হয়ে পড়বে এখনও পর্যন্ত এএফসি কাপের গ্রুপ স্টেজ যে কটা ম্যাচ দেখেছি তাতে মনে হয়নি যে ডেভিড উইলিয়ামস তার প্রপার যে ফিটনেস লেভেল সেখানে এখনও পৌঁছেছেন অবশ্য সেই মুহূর্তে তিনি অস্ট্রেলিয়া থেকে সদ্য ভারতে এসেছিলেন সেখান থেকে মালদ্বীপস ট্রাভেল করে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে ম্যাচ খেলতে হয়েছিল তো সেই মুহুর্তে ফিটনেসে পৌঁছানোটাও একটা টাফ ব্যাপার ছিল তার পক্ষে কিন্তু এখন অনেকটা সময় তিনি পেয়েছেন এবং পুরো টিমটাই সময় পেয়েছে তারা দশ দিন ট্রেনিং করেছে দুবাইতে দু দিন উজবেকিস্তানে দু অবশ্য উজবেকিস্তানে দুদিন ট্রেনিং করতে পারেনি উজবেকিস্তানে একদিনই ট্রেনিং পেয়েছে তারা তো এখানে অনেকটা মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন তারা দুবাই আর উজবেকিস্তান খুব কাছাকাছি দুটো দেশ মানে দুবাই মানে আরব আরব আর দুটো কাছাকাছি খুব দেশ এবং সেখানে গরমটাও প্রায় সেম তো ওইখানে ওয়েদারে একটা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে এটিকে মোহনবাগানের খেলোয়াড়রা বলতে পারি তো এটিকে মোহনবাগানের কি প্লেয়ার হয়ে উঠতে পারে আজকে কিন্তু মাইকেল সুসাইরাজ আর একটা কি প্লেয়ার যে ভারতীয় কি প্লেয়ারের কথা বললাম মাইকেল সুসাইরাজ যে এতদিন পরে চোট কাটিয়ে মাঠে ফিরছে হয়তো তাকে আবাস কীরকম নামাবে সেটা বলা যাচ্ছে না কারণ তার পজিশনের লিস্টন কোলাশোকেও খেলাচ্ছিল এর আগে মাইকেল সুসাইরাজ কিন্তু খুব ভালো স্কিলফুল প্লেয়ার যেমন গতি তেমন স্কিল এবং তেমন কাট করে ভেতরের দিকে ঢুকতে পারে একজন উইং ফরওয়ার্ড তো একে রাখাটা কিন্তু আমার মনে হয় খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে এটিকে মোহনবাগানের জন্য যদি সে ম্যাচ ফিট থাকে নব্বই মিনিট খেলার মতো সুস্থ কি না সেটাও অবশ্য দেখতে হবে তো এবার চলে আসি কীরকম ফরমেশানে খেলতে পারে এটিকে মোহনবাগান তো এটিকে মোহনবাগান তাদের স্বভাবসিদ্ধ তিন পাঁচ দুই ফরমেশনেই শুরু করবে বলে মনে হচ্ছে যেখানে ডিফেন্সিভ মিডফিল্ডার করার জায়গাটা হয়তো জনিকাউক খেলবে কারণ সেখানে ডিপাক টাংড়ি নেই এবং ওপরে খেলতে পারেন হয়তো রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস তো হাবাস যেরকম খেলেন আর কি যে বল পজিশান বেশি রাখতে হবে এর কোনো মানে নেই কিন্তু গোলটা যেতে না যেতে পারে অর্থাৎ কাউন্টারটাকে গিয়ে হোক বা কোনো থ্রু বলের দ্বারা হোক বা খুব স্পিডি কোনো উইং প্লে দিয়ে হোক গোলটা সবসময় এটিকে মোহনবাগান চেনে তো সেই রকমই আজকে ফরমেশানটা হয়তো থাকবে যেহেতু এফসি নাসাব একটা প্রচণ্ড আক্রমণাত্মক টিম তো এফসি নাসাপের আক্রমণকে অ্যাবজর্ব করতে হবে আগে আমার মনে হয় এবং এটি এফসি নাসাপের ডিফেন্সটাও খুব ভালো মাত্র দুটো গোল খেয়েছে তো সেদিক দিয়ে বলতে গেলে যে এখন তোমরা সবাই জানো যে একটা জমার ডিফেন্সকে কি করে ভাঙতে হয় জমা ডিফেন্সকে ভাঙার দুটোই উপায় একটা হচ্ছে স্পিডি উইং প্লে আর একটা হচ্ছে তাদেরকে আক্রমণের দিকে টেনে আনতে হবে ডিফেন্সকে খালি করতে হবে এবং আমার মনে হচ্ছে হাবা সেই সেকেন্ড অপশানেই যাবে যেহেতু তার কাছে রয় কৃষ্ণার মতো একজন স্পিডি ফরওয়ার্ড রয়েছে তো সেইখান দিয়ে দেখতে গেলে রয় কৃষ্ণাকে যদি কেউ বল সাপ্লাই করতে পারে তো ওই ডিফেন্সে যে ফাঁক তৈরি হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু রয় কৃষ্ণ কভার করে নিয়ে খুব সুন্দরভাবে গোল স্কোরিং করে আমাদের টিমকে জিতিয়ে দিতে পারে তো আজকে ভারতের জন্য একটা খুব বড় দিন ভারতের একটা ক্লাব ইন্টারজোনাল সেমিফাইনালে নামতে চলেছে ভারতের যে কটি ক্লাব এ এফ সি কম্পিটিশানে ছিল সবাই আউট হয়ে গেছে এক্সেপ্ট এটিকে মোহনবাগান তো এটিকে মোহনবাগানের দিকে আশা করি ভারতের সবাই তাকিয়ে রয়েছে আমাদের বাংলার সবাই তাকিয়ে রয়েছে কারণ এটিকে মোহনবাগান আজকে এএফসি কাপে ভারতের রিপ্রেজেন্টেটিভ তো ভিডিওটা ছিল এই অবধি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যেন যাতে এরকম আপডেট আপনারা মিস না করেন তো আজকের জন্য গুড বাই